সদ্য সমাপ্ত উপনির্বাচনকে কেন্দ্র করে ফের বোমাবাজির ঘটনা ঘটল বিশালগড়ে। শুক্রবার রাতে বিশালগড় এলাকার এক সিপিআইএম কর্মীর বাড়িতে বোমা ফাটানোর অভিযোগ উঠেছে। অভিযোগের তির বিজেপি নেতৃত্বের দিকে। এ বিষয়ে সুষ্ঠুভাবে এক বিজেপি নেতার বিরুদ্ধে মামলাও করা হয়েছে থানায়। সদ্য সমাপ্ত উপনির্বাচনকে কেন্দ্র করে এ নিয়ে টানা তিনবার বোমাবাজির ঘটনা ঘটল বিশালগড়ে। যদিও এই বোমাবাজিতে হতাহতের কোনো খবর নেই। ভোট গ্রহণের দুদিন আগে মধ্যরাতে বোমা ফাটানো হয়েছে বিশালগড় পুর পরিষদের 1 ও 15 নং ওয়ার্ডে। এরপর বোমা ফাটে পুর পরিষদের 6 নং ওয়ার্ড মুড়াবাড়িতে। উপনির্বাচনের ভোট গণনার দিন অর্থাৎ শুক্রবার রাতে বোমা ফাটে ইন্দ্রজিৎ রায়ের বাড়িতে। ইন্দ্রজিৎ এলাকায় সিপিআইএম এর সমর্থক বলেই পরিচিত। ইন্দ্রজিতের অভিযোগ, তার বাড়িতে বোমা ফাটিয়েছে এলাকারই বিজেপি কর্মী নিবাস দাস। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই নাকি ইন্দ্রজিতের কাছে টাকা চাইত নিবাস এবং তার সাঙ্গপাঙ্গরা। তাদের একবার টাকাও দিয়েছিল ইন্দ্রজিৎ, কিন্তু পুর ও নগরের উপভোটের আগে ফের ইন্দ্রজিতের কাছে টাকা দাবি করা হয় বলে অভিযোগ। আর টাকা না দেওয়াতে নিবাস ইন্দ্রজিতের বাড়িতে বোমা ফাটিয়েছে বলে অভিযোগ জানিয়েছে সে। ঠিক 7:11 আমার ব্যাগ নেওয়ার ফোন করছে, ফোন করে কইতাছে যে আমার নিবাস করে মূলাবের একটা ছেলে, তোমার ফোন করতেছে, ফোন করে ভয়বাধ্য করতেছে যে তুমি মিলে টিয়া পয়সা ভালোই কামাইছো, সুতরাং টিয়া পয়সা দেওয়া লাগবো। এমনিতে 3 তারিখের পরের থেকে প্রায় সময় একবার 10 লাখ টাকা দাবি করে, একবার 2 লাখ টাকা দাবি করে, মানে তার টেহা দন উদ্দেশ্য টেহা দন। এমন প্রায় কে নিবাস দাস মুড়াবাড়ি বাড়ি, বাবার নাম শুক্লাল দাস। ও কী করে এমনি? হ্যাঁ, এমনিতে অক্ষর মট্টত বেছে, এমনি কিছু করতো না, বেকারিয়া ছিল। কী পার্টি করে? সম্ভবত অক্ষর বিজেপি করে। ইন্দ্রজিৎ সুস্পষ্টভাবে জানিয়েছে নিবাস দাস বিজেপি কর্মী, তাই বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের কাছে আবদার বেড়েছে তার। সিপিআইএম সমর্থকদের থেকে প্রায়শই হুমকি দিয়ে টাকা দাবি করে সে। এদিকে ইন্দ্রজিৎকে হুমকি দেওয়া এবং তার বাড়িতে বোমা ফাটানোর ঘটনায় নিবাসের বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছে। এখন দেখার পুলিশ নিবাসের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়। দুইজনে মিললেই সিলা ভাল্লা করে বাইরে বৈকা দিকা গেছে, আজকে থাইস আজ বুম মারু উমরাই লামু, হ্যাঁ বাড়ি জ্বালাই দেবো, এই বংশ মেরে নিলামু, বাড়ির লাস্কা মেরে নিলামিলে এই বংশ কুয়া কুইতে 12টার মধ্যে দিতে আইব। তো আমরা 11:30 সময় অলরেডি খাইয়া টাইয়া ঘুমাইছি, 12টা ঠিক কত মিনিট একটা বিশাল শব্দ হয়েছে ঘরের ভিতরে, তাই বুঝতে পারতাছি না। এবার পাশা বাড়ির থেকে ওই বাদল আমার বয়ে ডাকতেছে যে এই আমার বাইক নামিয়ে নামিয়ে ডাকতেছে, যে ডাকছে পরে আমি উঠছি, উঠে সেটা দেখছি আমার তোমার বাড়িতে দুবুম মারছে, উঠছে পরে আশেপাশে সবাই লুকটুক আইসে, আইসে পরে সবাই দেখাইলাম রাত্রে বাবা দারুগোপরে ফোন করছিলাম, দারুগোপরে মধুপুরের কাছে ব্যস্ত আছিল, এরপর দাবাতে নাইছে তৈরি ফাইটটা গেছে দিয়েছে আমার বাচ্চাটা একটা সব আতঙ্ক, মানে মানে আমার বাচ্চা ডাক্তারে দেখান লাগবো, বিরাট রয়েছে ওই আমার মার অবস্থা কীটা। কারণ কি? তারা শুধু টেহা দিতাম, কোনো আর কোনো কারণ নেই। ইলেকশন ফেরাতে তারা কিছু টাকা দিছিও আমরা, তারা একটা গ্রুপ আছে, এরপরও আরও টেহা দিতাম, অন্য কোনো কারণ নেই টেহা দু। আপনি কি এ বিষয়ে স্পেসিফিক কারণ নামে মামলা করছেন? ওই তো নিবাস দাসের বিরুদ্ধে আমি অভিযোগ করছি, আরও এক দুজন খুঁজে পাইতেছি না, একটা নামে জানতে পারতেছি না, এটা বাই করে দেবো, কিন্তু নিবাস দাসের একটু স্পেসিফিক। পুলিশ থেকে কি আশ্বাস পেয়েছেন? পুলিশ কিছু আছে, আজকে 11টার মধ্যে একটা পিটিশন দিয়ে দিতাম। বাবা নাম শুক্লাল দাস, বাড়ি মুড়াবাড়ি। প্রসঙ্গত বলা দরকার, বিধানসভা নির্বাচনের পর বিজেপির রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন, যারাই রাজ্যে উচ্ছৃঙ্খল আচরণ করবে, যারাই শান্তি নষ্ট করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যদি বিজেপি দলের কোনো কর্মীও এই ধরনের কাজ করে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেবে আইন, পাশাপাশি ব্যবস্থা নেবে দলও। এখন দেখার পুলিশ ও বিজেপি দল নিবাসের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়, নাকি নব্য বিজেপির তকমা লাগিয়ে পার পাইয়ে দেবার চেষ্টা হবে নিবাসকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।